ठिकानी बिना शांत सुख सावधानी सारी राधा स्वामी नामों की मोहि मोहि मा सुनाई मिरहु अनुराग जगायो अरे पर मैं पहुंच कहूँ गया चुप बस भाई, साधु संग कर सारा सा मैंने किया भाई, हे महाराज गुरु चरणों में म्यूट करो सब प्रसन्न भाई। कराए, पर बारी पहुंचे बारी भाई बारी स्वामी आने महाराज। दया करो दाता मेरे, दया चित चरण करो लागे, जन्म जन्म रही भूल में, नहीं पाया गीता काल সকলেই করুন। ফোনটা মিউট করুন। কৃপালী বৌদি করছে, সুপালী বৌদি প্রার্থনাটা করছে, আপনারা কেউ করবেন না, মিউট করে প্রার্থনা করুন। সুপালী বৌদি শুরু করো।
এখন পূজনীয় সাধনাদি রচিত স্তোত্র পাঠ করবেন খাতড়া বাঁকুড়া থেকে কুমারী মীনাক্ষী দত্ত মা। জয় গুরু। জয় গুরু। পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম, তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্মেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ট, আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি।
তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছো, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভ ক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনই ভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম, আজ এই শুভ ক্ষণে তোমার চরণে এই প্রার্থনা আমাদের। তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সব পারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও গো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার প্রেষ্ট, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চির বর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতির প্রতিপালনে। ও গো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয়গুরু, তোর কথাগুলো কেটে কেটে আসছে, যেখানে নেটওয়ার্ক আছে সেখানে যা। এরপর শোনাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জয়গুরু, হ্যাঁ শোনা যাচ্ছে এখন। রীতামা আমি আছি, রীতামা আপনি আছেন? জয়গুরু, অন্নি মামা, আপনি পাঁচালি পাঠ করতে পারবেন? জয়গুরু, হ্যাঁ, পাঁচালি পাঠ করুন। জয়গুরু, হ্যাঁ করছি। জয়গুরু, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দে শ্রীচরণ জানাই আমার অনন্ত কোটি প্রণাম। জগত জননী পরমাধ্যা শ্রী শ্রী বড়মা শ্রীচরণ জানাই অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্য আচার্য দেব শ্রী শ্রী বরদা শ্রীচরণ জানাই অনন্ত কোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রীচরণ জানাই অনন্ত কোটি প্রণাম। আজ এই মাতৃ সম্মানে পাঁচালী গ্রন্থ পাঠ করছে। ওরা শান্তি ভাই বলে যায় বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূলে রথ। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রাম হিমায়িতপুরে, গ্রাম হিমায়িতপুরে, পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়। মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী,
যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি, করে গৃহ আলো করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যা লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল, তাঁর রূপ দেখে ভাব দেখে কহ না না যায়, ভুবন মহান রূপে সবারে ভুলায়, শোনো তার মহিমা মাধুরিমা নাহি পারাবার, নর রূপে এলো সে যে দেব অবতার, শোনো ধর্মের কথা তার বারতা অতি চমৎকার, বাচা বাড়ার সন্নীতি ধর্মে সারাসার, করো খাদ্য বিচার সদাচার ঋষি বাক্য পালন, প্রতিবেশী সেবা করে ইষ্ট পথে চলো, ওই তো আর্যনীতি ধর্মনীতি, হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম করো প্রেম ইষ্ট কর্ম ধরো, ইষ্ট ভীতি যজন যাজন যথাবিধি করো, ওই তো বাঁচার পথ, ভিন্ন পথ আর কিছু নাই, বিধি মতে অনুলমে বিয়ে করো ভাই, গড়ো আর্য সমাজ বাড়াও ধান আর্য কৃষ্টি রাখো, বৌদ্ধ ঈশায় রসুল কৃষ্ণ সমান চোখে দেখো, তারাই পূর্বতন বর্তমান শ্রেষ্ঠ অনুকূল, যার বিধি মেনে চলে কাটাও মনে ভুল, পাবে মহাশান্তি যাবে ভ্রান্তি, পাবে মহাসুখ কালো বাচার স্বেচ্ছাচার যাবে মহারোগ, ভাইরে ভয় নাই টানো ভাই অনুকূলে র, ধর্ম নষ্ট নাই হবে পাবে বাঁচার পথ, ওই তো সৎসঙ্গ মনের অঙ্গে করহ বিহার, কমল নিরঞ্জন ভজে পদ যুগল তাঁর, জয় পুরুষোত্তম রসুন নাম বুদ্ধ যীশু নাম, শ্রী চৈতন্য অনুকূল কৃষ্ণ ঘন ইশাম, বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম, জয় গুরু। জয় গুরু। শঙ্করধ্বনি প্রার্থনা পূজনীয় সাধনাদি রচিত সত্যপাঠ প্রত্যেক মায়েরাই শুনিয়েছে। আমরা সমবেত ভাবে পরম পিতার আতুল চরণে ওনাদের পরিবার পরিজন সকলের সুস্বাস্থ্য ও ইষ্টেশ্বর জীবনে প্রার্থনা করি। জয় গুরু। আজ 26শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার খাতড়া সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে অনলাইনে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রদ্ধা শ্রীমতী আপেল দত্তমা। এখন আমরা উপস্থিত সকলে মিলে শ্রদ্ধা আপেল দত্তমায়ের পরিবার পরিজন সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ ও ঈশ্বরচ্ছল জীবনে তৎসহ বিশ্ববাসী মঙ্গল প্রার্থনায় ঠাকুরের সুচরণে কিছুক্ষণ প্রার্থনা সহযোগে নাম নামে সম্বোধন।
জয়গুরু, আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুসরণ পাঠ করবেন কলকাতা থেকে শ্রীমতী তনুজা বন্যা। জয়গুরু, জয়গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানী সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্ত গুলির অধিকারী হবে। স্বস্তি, স্বস্তি। জয়গুরু, জয় হিন্দ। এরপর সত্যানুসরণের যে বাণীটি পাঠ হলো তারই ইংলিশ ভার্সন পাঠ করবেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী শিবানী মণ্ডল মা। জয়গুরু, জয় হিন্দ। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে যে বাণীটি পাঠ হলো তার ইংরেজি অনুবাদটি পাঠ করছি। অবসেসড ইগো ব্রিংস ফোর্থ অ্যাডিকশন, অ্যাডিকশন ব্রিড সেলফিশনেস ইন্টারেস্ট, সেলফিশ ইন্টারেস্ট গিভস বার্থ টু প্যাশন, প্যাশন ইজ দ্য সোর্স অফ অ্যাঙ্গার, অ্যান্ড অ্যাঙ্গার বিগেটস ভায়োলেন্স, ডিভোশন ব্রিংস উইজডম, ইন উইজডম দেয়ার ইজ দ্য সেন্সিং অফ সেলফ ইন ক্রিয়েশন, হোয়েন দেয়ার ইজ দিস রিয়েলাইজেশন অফ সেলফ ইন ক্রিয়েশন, নন ভায়োলেন্স ইমার্জেস, অ্যান্ড ফ্রম নন ভায়োলেন্স কামস লাভ, টু দ্য এক্সটেন্ট ইউ পসেস এনি ইউ পসেস অল, পিস পিস পিস। জয়গুরু, জয় গুরু। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথী গ্রন্থ পাঠ করবেন বর্ধমান থেকে শ্রীমতী অনুলেখা সাহু মা। জয়গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ। অনুতাপ। তুমি যদি কাহাকেও কোনো প্রকারে বেদনা দিয়া থাকো, তোমার সহানুভূতিকে অবলম্বন করিয়া তাহার অবস্থায় দাঁড়াইয়া সমবেদনায় তাহার বেদনাকে বুঝিয়া লইয়া বেদনাতপ্ত হইয়া অনুতপ্ত হও, আর তোমাকে এমনতরভাবে নিয়ন্ত্রিত করো যেন তুমি পুনরায় অমনতরভাবে যাহাতে মানুষ বেদনা পায় তাহা হইতে চিরদিনের মতো অপসারিত হইতে পারো। দেখিও, দেবত্ব তোমাকে বন্দনায় অভিষিক্ত করিয়া তুলিবে। বাণী সংখ্যা 308। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। জয় গুরু। এখন শ্রী ঠাকুরের দেবীশিষ্ট গ্রন্থ পাঠ করবেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী দীপালী কাকুরি মা। জয় গুরু, শোনা যাচ্ছে? পরমারাধ্য জীবন দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। স্ত্রীর স্বস্তি তখন থেকে সন্দীপিত হতে থাকে, স্বামীর প্রতি নিবিষ্ঠ নিষ্ঠা ও স্মৃতি সম্বেগ নিয়ে সেবামুখর অনুধ্যায়নায় যখন সে তাকে পরিচর্যা করে, তৃপ্তি লাভ করে, ক্রমেই স্বামীর যা কিছু সবই তারই হয়ে ওঠে, স্বামীর বাস্তব উজারিনীর মতো। আর তাতে তৃপ্তিও পায় সে অঢেল, ব্যতিক্রম দুষ্কর হয় না প্রায়ই। আর যখন স্বামী স্ত্রীকে অনুসরণ করে, তার মোহে মুগ্ধ হয়ে নিজের পরিবারের আর সবাইকে ব্যঙ্গদীর্ণ ভিন্ন চক্ষুতে দেখতে থাকে, স্বস্তি তখন থেকেই শীর্ণতা নিয়ে ভঙ্গুর তাৎপর্যে সমস্ত সংসারটাকে ছাড়খানি নষ্ট তখন
ক্রমশই স্পষ্টতর হতে থাকে। পরে লাখো আফসোসও তাকে আর মৃত সুন্দর করে তুলতে পারে না। সমস্ত প্রবৃত্তির সংগতিশীল তৎপরতায় নিবিষ্ট অন্তঃকরণে স্বামী সেবাই তো স্ত্রীর পরম সতীর্থ, নয়তো নারীর নারীত্ব তো সেখানে ব্যর্থ, বিভ্রান্ত, বিনষ্ট হয়েই চলতে থাকে। তাই বলি, নষ্টকে আমন্ত্রণ করো না, ইষ্ট উদ্দীপনায় একনিষ্ঠ হয়ে স্বামীর যা কিছুকে আপন করে নিয়ে স্বামীর সেবা শুশ্রূষায় তৎপর হয়ে থাকো। গৃহস্থালীর যা কিছু সমস্ত নর্তন ছন্দে তোমার উপাসনা করতে থাকবে, মাতৃত্ব তোমার ভিতর দ্যুতি বিস্তার করবে, স্নেহ নন্দনায় সব যা কিছুকে আলিঙ্গন করে সতৃপ্ত সন্তৃপ্ত করতে থাকবে। বাণী সংখ্যা 106। জয় গুরু। জয় গুরু। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ নিষ্ঠিত নারী নীতি গ্রন্থ পাঠ করবেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী সুচেতা মল্লিক মা। শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। পরম দার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতির কিছু অংশ পাঠ। শিক্ষার ধারা। নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতরই হওয়া প্রয়োজন যাহাতে তাহার বৈশিষ্ট্যে বর্ধনশীল উন্নতি প্রবণ ও অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। বাণী সংখ্যা 16। জয় গুরু। প্রত্যেক মায়েরাই খুব সুন্দর ভাবে ভক্তি ভরে ঠাকুরের নানা অমীয় গ্রন্থাদি পাঠ করলেন, প্রত্যেকের ভালো শুনিয়েছে। আমরা সমবেত ভাবে পরম পিতার আশীর চরণে ওনাদের পরিবার পরিজন সকলের সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি। জয় গুরু। এখন আমরা ভক্তিগীতের দিকে যাব। এখন আমাদের সামনে ভক্তিগীতি পরিবেশন করবেন মালদা থেকে শ্রীমতী দীপালী ঘোষ মা। জয় গুরু। জয় গুরু। তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে, তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে প্রভু তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। ধাইলো তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে, ধাইলো তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, তোমার লাগি জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে।
সারা জীবন চলে আয় মন আমার সুরের খেলা তোমার পারস জাগিয়ে তাদের রাখে সকল বেলা সারা জীবন চলে এমন আমার সুরের খেলা তোমার পারস জাগিয়ে তাদের রাখে সকল বেলা বাসনা মোরে এমনি করে নিত্য তোমার চরণ ধরে বাসনা মোরে এমনি করে নিত্য তোমার চরণ ধরে পার হব গো ভব সাগর দয়াল তোমার শনি পার হব গো ভব সাগর দয়াল তোমার শনি তোমার লাগি জেগে উঠে আমার পরাণে আমার পরাণে সুরগুলি সব ছড়িয়ে গেল সুরগুলি সব ছড়িয়ে গেল সকল ভুবনে প্রভু তোমার লাগি জেগে উঠে আমার পরাণে আমার পরাণে জয় গুরু জয় গুরু। এখন আমার কথাগুলো ক্লিয়ার আসছে না আওয়াজ আছে? না না খুব সুন্দর আসছে। জয় গুরু। শ্রীমতী বলা হয়ে গেছিল, কুমারী দীপালী ঘোষ মা খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন মালদা থেকে, অত্যন্ত সুন্দর হয়েছে। আমি পরমপিতা রাতুল চরণী দীপালী মার পরিবার পরিজনে সকলের সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই, সেই সঙ্গে খাতড়া সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। পরবর্তী ভক্তিগীতি জয় গুরু। এরপর পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করবেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী চন্দনা হালদার মা। জয় গুরু। জয় গুরু। তুমি মাতা সীতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আতার আতিও ভজন পূজন তুমি তো বিতা হে মোর দেবতা আতার আতিও ভজন পূজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখাও সুজন তুমি তো চিন্তা অশেষ কর্ম অমিয় শক্তি অপার ধর্ম তুমি তো চিন্তা অশেষ কর্ম অমিয় শক্তি অপার ধর্ম তুমি সারা সার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি সারাসার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা
আত্মারও আত্মীয় ভজন পূজন তুমি তো চিন্তা অশেষ কর্ম অমীয় শক্তি অপার ধর্ম তুমি তো চিন্তা অশেষ কর্ম অমীয় শক্তি অপার ধর্ম তুমি সারাসার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি সারাসার সবই একাকার তুমি তো স্রষ্টা সৃষ্টি সৃজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো ভক্তি আমি তো ভক্ত তুমি তো তৃপ্তি আমি অনুরক্ত তুমি তো ভক্তি আমি তো ভক্ত তুমি তো তৃপ্তি আমি অনুরক্ত তুমি আনন্দের ছন্দ পথের দিশারি শ্রদ্ধা ভাজন তুমি আনন্দ জীবনের ছন্দ পথের দিশারি শ্রদ্ধা ভাজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি তো বিদ্যা হে মোর দেবতা আত্মার আত্মীয় ভজন পূজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন তুমি মাতা পিতা তুমি বন্ধু তুমি সখা ও সুজন জয় গুরু জয় গুরু মা আপনি মিউট করুন খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন খাদরা থেকে শ্রীমতী চন্দনা হালদার মা খুবই ভালো হয়েছে পরম পিতা রাতুল চরণে তার পরিবার পরিজন সকলে সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি জয় গুরু এতক্ষণ আমরা বাণী পাঠ ভক্তিগীতির মধ্য দিয়ে ছিলাম এখন আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে যাব আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীরামপুর হুগলি থেকে শ্রীমতী তৃষ্ণা দাসমা জয় গুরু মা শোনা যাচ্ছে হ্যাঁ মা শোনা যাচ্ছে আপনি 20 মিনিট বলবেন জয় গুরু জয় গুরু মা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম পূজনীয় বাবাইদার চরণে আমার প্রণাম জানিয়ে অনলাইনে সকল মায়েদের আমার জয় গুরু জানাই জয় গুরু মা আমরা জীবনে পরম আদর্শ শ্রী শ্রী ঠাকুরকে জীবনে পেয়েছি তা আমাদের বহু ভাগ্যের ফলে বহু বহু জন্মের তপস্যার ফলে আমরা এই জন্মে তার চরণ আশ্রিতে আশ্রিত হয়েছি তার জন্যে আমরা সকলে নিজেদেরকে ধন্য বলে মনে করি কারণ আমাদের জীবনে এমন একজন পুরুষের সান্নিধ্যে আমরা আশ্রয় লাভ পেয়েছি যার কারণে আমাদের ভাবনার চিন্তার অন্ত নাই তাই পরম পিতা সেই ঠাকুরকে আমরা জীবনের আরাধ্য বলে জেনেছি
তার সেবা, তার মুখ, তার সুখ, সম্বর্ধনা আমাদের জীবনে আমাদের সাধনা। আমরা কিভাবে চলব তার সঠিক ঠিকানা তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন তার চলনার ভেতর দিয়ে। আদেশ নির্দেশগুলি আমরা যদি জীবনে সফলভাবে প্রতিফলিত করতে পারি, আমাদের জীবনের চলার অবাধ গতি, শান্তিতে আমরা থাকতে পারব। আর এখন এই সিচুয়েশনে আমরা প্রতি প্রত্যেককে একরকমভাবে গৃহবন্দী হয়ে আছি, যার কারণ আমাদের সকলেই অনুগত। কারণ এই দুরারোগ্য ভয়াবহ ব্যাধিকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আজ গৃহবন্দী। কিন্তু একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবো যে তিনি কত সুদূর প্রসারী তার চিন্তা ভাবনা দৃষ্টি। আজ থেকে 100 বছর আগে তিনি আমাদের জানিয়ে দিয়েছিলেন যে কেমন ভাবে চলা উচিত, কেমন ভাবে থাকতে হয়। তার সেই পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী আর সদাচার পরিপালনের মাধ্যমে এখন এই সিচুয়েশনে আমরা প্রতি প্রত্যেককে সেই সদাচার পরিপালন যে কত জীবনের প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে আমরা বুঝতে পারছি। যারা এই চরণে আশ্রিত হয়েছি, আমাদের এই অভ্যাসগুলি মর্যাদাগত হয়ে গেছিল, কিন্তু যারা এখনো পর্যন্ত সেই দয়ালের আশ্রয়ে আশ্রিত হতে পারেনি, তারা তাদের কথা একবার ভাবুন। তাদের এই সদাচার পালন তাদের কাছে একটা নিয়মবিধি মেনে চলা কষ্টকর, কারণ তিনি পরম দয়াল, তিনি দেখিয়ে দিয়েছেন যে সদাচার কি জিনিস। সদাচারে বাঁচলে পারে লক্ষ্মী বাঁধা তার ঘরে। আমরা কেমন ভাবে চললে আমাদের ঘরে লক্ষ্মী বাঁধা থাকবে তা তিনি আমাদের অনেক দিন আগেই শিখিয়ে দিয়েছেন, যেটা আমরা পরিপালনের মাধ্যমে নিজেদের চরিত্রে চরিত্রগত করে ফেলেছি, যার জন্য এই সিচুয়েশন আমাদেরকে অনেকটা রক্ষা করে চলেছে। কিন্তু সংক্রমণ কাউকে ছাড়বে না, পরিস্থিতি কাউকে ছাড়বে না। আমাদের নিয়মানুবর্তিতার মধ্যে চললে আর তার আদেশ নির্দেশগুলি পরিপালন করলে সেই পথ অনুসরণের মাধ্যমে আমাদের দুরারোগ্য ব্যাধির পথটা অনেকটাই সুগম হবে, এটা আমরা সকলে আশা রাখি। কারণ আমাদের পরম পিতা তিনি যে আচার্য পরম্পরা আমাদের মাঝে রেখে দিয়ে গেছেন, আচার্য পরম্পরার মাধ্যমে তিনি সদা লীলায়িত করছেন। আমাদের আচার্যদেব তিনি সর্বদা অনুশাসনবাদ দিয়ে চলেছেন যে এই সিচুয়েশনে আমরা কেমন থাকব, কেমন থাকলে আমরা ভালো থাকব। আমাদের নিজেদের চিন্তা ভাবনা থেকে তিনি সুদূর দেহঘরে বসে তার চিন্তা অনেকখানি, আমাদের কষ্টে ব্যথা লাগলে তিনি ব্যথিত হয়ে ওঠেন, কারণ তিনি আমাদের অন্তরের অন্তরস্থলে আছেন। আর আমরা সেই আশা ভরসায় কিন্তু তার পথ চেয়ে, তার বাণী আমাদেরকে সাড়া দিচ্ছে,
যে কেমন ভাবে থাকতে হবে সেই অভয় বাণী আমরা মেনে চলছি। কিন্তু বিধি মাফিক চললে আমাদের পথ সুগম হয়ে যাবে। আর জানি আমাদের পরম পিতা তিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা, তাই আমাদের জীবনে এই পরম পিতা পরম দয়াল একান্তভাবে প্রয়োজন। সকাল থেকে সন্ধে বেলা পর্যন্ত আমরা কেমন ভাবে চলব, কেমন ভাবে চললে ভালো থাকব, কেমন ভাবে আমরা যে খাওয়া দাওয়া করি সেটাও বা কেমন ভাবে খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, বিধি মাফিক তিনি এই চলনা আমাদের জীবনে চড়িয়ে দিয়েছেন, যার ফলে আমরা একটু একটু করে সেই পথ অনুসরণ করে নিজে নিজ পরিবার পারিপার্শ্বিক আমরা সকলকে সুন্দর থেকে আরো সুন্দরতর কেমনভাবে গড়ে তোলা যায় তার চেষ্টা আমরা করতে পারি। আর এইভাবে চললে নিজে খুশি হলে পরিবার পরিজন পরিবেশ কে নিয়ে খুশি থাকলে অমন ভাবে থাকলে পরম দয়াল তিনি নিশ্চয়ই আমাদের এই খুশি চলনা দেখে তিনি খুশি হবেন, এটাই প্রাপ্য আমাদের জীবনে। আমাদের জীবনে এই যে বিধিমাফিক চলা, নিয়মানুবর্তিতা, এত কিছু তিনি কতদিন আগে নিখুঁতভাবে চিন্তা ভাবনার মাধ্যমে নানা পুঁথিতে নানা বাণীতে নানা গানের মাধ্যমে তিনি আমাদেরকে দেখিয়ে শিখিয়ে করিয়ে তোলার চেষ্টা করেছেন আমাদের নিজের জন্য। তাই ঠাকুরকে ভালোবাসলে তাকে পাওয়া আমার জীবনে সর্বপ্রধান সাধনা। ঠাকুর তিনি কিন্তু সবাইকে নিয়ে, তাই সবাই আমরা প্রিয় তার কাছে। কেমনভাবে চললে আমাদের পরম পিতা শান্তি স্বস্তি তৃপ্তি হবে তার সুখের সার্থক আমাদের কিন্তু নিজেদের করে এবং চলতে হবে। তাহলে আমাদের জীবনে যশ ঐশ্বর্য সমস্ত কিছু আসবে। আর এই আকাঙ্ক্ষা আমাদের প্রতি প্রত্যেকের, তিনি আমাদেরকে সাংসারিকভাবে সংসার জীবন যাত্রায় কেমনভাবে চললে নিজ পরিবার সুন্দর হয়ে উঠবে তার পরিপূর্ণতা দিয়েছেন। আমরা লক্ষ্য করলে দেখতে পাই আচার্য পরম্পরার মাধ্যমে ঠাকুর তিনি বড়দাকে রেখে দিয়ে গেছেন, বড়দা আচার্যদেবকে রেখে দিয়েছেন, তিনি আমাদেরকে আকুলভাবে আগলে রেখেছেন। কদিন আগে আমরা বাবাইদার জন্মদিন পালনের মাধ্যমে আমরা আনন্দ উপভোগের মাধ্যমে পালন করলাম। কত সুন্দর এই লীলাক্ষেত্র, দেখলে শুনলে প্রাণ ভরে যায়। বাবাইদা তিনি কত খুশিতে রেখেছেন আচার্য দেবকে, কত আপ্রাণতার সহিত আজ বাবাইদাকে আচার্য দেব যে বলেন বাবাই বাকসিদ্ধ পুরুষ, আজ তার সান্নিধ্যে আমরা গেলে আমাদের মনের পূর্ণতা প্রকাশ পায়। আচার্য দেবের পরে বাবাইদা তিনি কত শত শত মন্দির
পরিচালনার মাধ্যমে ওই বিহঘরে বসে আমাদের কত সমস্যার সমাধান তিনি অবিচলভাবে করে চলেছেন। এখন আমরা দেহঘরে কেউ পৌঁছতে পারি না, কিন্তু তিনি তার অভয় বার্তা ফোনের মাধ্যমে আমরা আমাদের কাতর নিবেদন ওনাকে নিবেদন করতে পারি। তিনি যথাসাধ্য আমাদের সেই সমস্যার সমাধান করে দেন, তাতে আমাদের মনের তৃপ্ততা লাক্ষ্যতা পায়। তাহলে দেখুন, আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরে আমরা বরদাকে দেখেছি, আচার্য দেবকে দেখছি, বাবাইদাকে দেখছি, আবার অবিন্দাকে দেখছি। এই মানব লীলা, লীলাময় জীবন, এই দৃশ্যতা আমাদেরকে প্রাণের পূর্ণতা এনে দেয়। আমরা কত ভালো থাকি তাকে ধরে, পুরো দিনটা ঠাকুর কত শত শত ছোট ছোট বাণী দিয়েছেন, বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তিনি আমাদের সকাল সন্ধ্যা প্রার্থনা করতে বলেছেন, যে প্রার্থনার মধ্যে দিয়ে মনের প্রসন্নতা লাভ পায়, যেটা করলে আমি তো আছি এবং আমার পরিবার সবাইকে নিয়ে সুন্দর একটা সুশৃঙ্খল শৃঙ্খল গণ্ডির মধ্যে নিয়ে আমার পরিবারকে গড়ে তুলব, এই প্রেরণা। প্রার্থনার মাধ্যমে আমাদের মনের পূর্ণতা প্রকাশ পায়। আজ তিনি প্রার্থনার পরে যে থানকুনি পাতা খাওয়ার কথা বলেছেন, যে থানকুনি পাতা আমাদেরকে শরীরের এক টক্সিন কমাতে সাহায্য করে, যেটা খেলে আমরা ভালো থাকব। তিনি অনেক কথা বলেছেন, কিন্তু থানকুনির যে গুণাগুণ, যারা আমরা সঠিকভাবে বিধিমতো নিয়মে প্রত্যহ প্রার্থনা করে খাই, এর উপকার, এর গুণাগুণ তারাই বুঝতে পারবো যে এই থানকুনি খাওয়ার কি গুণ। পরিবারে ছোট ছোট ছেলে মেয়েরা, তারা যে সকলের সঙ্গে একসঙ্গে প্রার্থনা, নাম ধ্যান, একসঙ্গে বসা, বাড়ির গুরুজনদেরকে প্রণাম করা, এই যে শিক্ষা, এই শিক্ষা আমরা পড়াশোনা ভুলে গেলেও পাবো না, কারণ এই শিক্ষা কেবলমাত্র আমরা তাকে ধরে চললে আমরা বুঝতে এবং জানতে পারি। একটা কথা আছে ঠাকুরের বাণী, তিনি বলেন কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে ঠ্যাঁস ঠ্যাঁস। আমি একটা ছোট ছেলেকে যদি প্রত্যহ পিতামাতা, তার বাড়ির অন্যান্য গুরুজনদের প্রণাম করা অভ্যাস করাই, সে কিন্তু অতি সহজেই তার মর্যাদাগত হয়ে যাবে এই অভ্যাস। কিন্তু যে কোনোদিন পিতামাতাকে প্রণাম করেনি, তাকে হঠাৎ করে বললে সে ইতস্তত বোধ করবে। প্রণাম, এখন এই প্রণাম জিনিসটা একেবারে উঠেই যাচ্ছে। আর এই প্রণাম কেমন, ঠাকুর এই প্রণাম সম্বন্ধে কেমন বললেন, যে 3 থেকে 4 হাত দূর থেকে প্রণাম, অবনত মস্তকে, পায়ে হাত দিয়ে নয়। আমরা জানি প্রণাম মানে পায়ে হাত দিয়ে। তাহলে ভাবুন, আজ এই সিচুয়েশনে আমরা কত মান্যতা আমাদের মধ্যে, যে সৎসঙ্গী ঘরেদের উনাদের পায়ে হাত দিয়ে প্রণাম, এখন আমরা ভয়তে শিহরে উঠি যে কেউ কারো ছোঁয়া ছুঁই, এসব থেকে যত দূরে সম্ভব থাকা যায়। কিন্তু আমাদের পরম দয়াল ঠাকুর, তিনি কত বছর আগে কেমনভাবে প্রণাম করলে আমি এবং যাকে প্রণাম করব তিনিও ভালো থাকবেন, তাহলে রোগ আমাদের কাছে
সহজেই ছুঁতে পারবে না। আমাদের এই ভরসা, এই আশা, এই বিশ্বাস কারণ তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন, আর আমরা সেই নীতিবিধান নিয়ম মেনে চলছি তার কারণে। ভাবতে অবাক লাগে, অনেকে হয়তো এই বিশ্লেষণ, এই ভাব, এই চলনা, এই ঠাকুরের প্রতি অগাধ ভালোবাসা মেনে নিতে পারে না। কিন্তু এখন এমন সিচুয়েশন যে প্রতি প্রত্যেকের কাছ থেকে নিজ নিজ নিকট আত্মীয় পরিজন পরিবার এই রোগের কাছ থেকে সবাইকে ছিনিয়ে নিচ্ছে, তখন আমরা ভয়ে আমরা ত্রাহি ত্রাহি রব থেকে বাঁচার জন্য কিছু না কিছু অবলম্বন জীবনকে করতেই হয়। তাহলে ধরুন আমাদের জীবনে আমরা যারা ঠাকুরকে পেয়েছি জীবন চলনায়, তাকে নিয়ে আমরা চলি, তাহলে আমাদের ভয় হতে কত রক্ষা পাব সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। তিনি আমাদেরকে এই যে সস্তায়নী সদাচার পরিপালনের কথা বলেছেন, সস্তায়নী সদাচার পরিপালনের মাধ্যমে আমরা এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা বুঝতে পারি সদাচারের রত নয় পদে পদে তার ভয়। যে সদাচার মানবে না তার ভয় সকল সময়, সে ভয় থেকে বিরত হতে পারবে না। তাহলে আমরা জীবনে সুন্দর থাকার তুক ঠাকুরকে ধরেই আমরা পেয়েছি। ঠাকুর তিনি নামধানের কথাও বলেছেন যে আমাদের সারা দিনে যে নাম, নাম করলে আমাদের কি হয় মনের স্থিরতা কাটে। আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠালে, স্কুলে প্রচন্ড দুষ্টুমি বা গন্ডগোল হলে মাস্টার মহাশয়রা কি করেন, যে সবাইকে বলেন তোমরা সকলে চুপচাপ চোখ বন্ধ করে ধ্যান করো। এই ধ্যান ধ্যান খেলা আমরা বিবেকানন্দকেও আমরা ছোটবেলার গল্পে আমরা পড়েছি শুনেছি, যে ধ্যান ধ্যান খেলা এটা যে জীবনের পক্ষে কত সুন্দর। তা ঠাকুরকে ধরে এই নাম পেয়ে আমরা বুঝতে পেরেছি, নাম এই নাম হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। নামকে জানলে আমাদের অনেক নাম আত্মতত্ত্ব জানা যায়, নামই শরণাপন্ন হতে হয়। নামই মানে কি, যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, তিনি হলেন আমাদের দয়ী পুরুষ। জীবের প্রতি করুণা বশে তিনি মানুষ হয়ে আসেন, আর তাকে ধরলে আমরা তার দেশেই পৌঁছাতে পারব। নাম করলে আমাদের প্রেরণা যোগায়, আমাদেরকে নূতন ভাবনায় ভাবিত করে তোলে। নামের প্রতি যত আমরা অনুরক্ত হব তার তাকে তত অনুসরণ করব, নাম নিয়ে যত অনুচর্চা নিষ্ঠা সহকারে করব তত আমরা সুন্দর তর জীবনের দিকে আরো এগিয়ে যাব। তাহলে আমাদের এই নাম, আমাদের বলেছেন ঠাকুর সারাদিনে যে প্রার্থনার সময় আমরা নাম করি, অন্তত 5 মিনিট নাম করলে আমাদের নিজেদের মনের স্থিরতা বাড়বে। তাই তিনি অনেক অনেক বাণী, অনেক কিছু আমাদের দিয়েছেন আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে। তাই আমরা তাকে ধরে অমন ভাবে আরো তর হয়ে বেড়ে ওঠার চেষ্টা করব। আর পরম দয়ালকে ধরেছি, তিনি আমাদের সংসার জীবনের জীবনযাত্রা চলনাকে দেখিয়ে শিখিয়ে দেওয়ার জন্য সঙ্গে লীলা সঙ্গিনী
সৃষ্টি বড় মাকে সঙ্গেই নিয়ে এসেছেন, তার কথা না বললেই নয়, যাতে হোক এটা মাতৃ সম্মেলন। তিনি সংসার যাত্রায় কেমন করে স্বামী সেবার মাধ্যমে ঠাকুরকে কিভাবে খুশি করা যায় তা তিনি নিষ্ঠা সহকারে দেখিয়ে দিয়েছেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে ঠাকুরকে কিভাবে খুশি করা যায়, ঠাকুরকে কত সুন্দর রাখা যায়, কত চোখে চোখে রাখা যায় তিনি দেখিয়েছেন। আমরা নিজেদের জীবনে, সাংসারিক জীবনে, সংসারের অনেক কলহের মাধ্যমে পড়ে যাই, কিন্তু আমরা যদি সেই রকম সতী সাধ্বী স্বামী পরায়ণা বড় মায়ের আদর্শরূপ মুখ সবসময় মনে করি, তাহলে আমাদের জীবন চলনা অনেকটাই সুন্দর হবে। তিনি কত নিখুঁতভাবে সংসারের প্রত্যেকটা জিনিস, তিনি ক্ষুদ্রকে তুচ্ছ বলে মনে করতেন না। একটি চাল, একটি ডাল পড়ে থাকলে তিনি সেটি যথাস্থানে তুলে ধুয়ে কেমনভাবে গুছিয়ে রাখতে হবে সেটা তার কাছ থেকেই আমরা শিখেছি। গুরুজনদের কিভাবে সেবা করতে হবে তা বড় মারকে দেখে আমরা শিখতে পারি। ঠাকুর তিনি যখন যা আদেশ করেছেন বিনা দ্বিধায় তিনি তা পরিপালনের চেষ্টা করেছেন। আমরা পরম দয়ালকে ধরেছি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের চলনায় নিজেদেরকে চালিয়ে, নিজেদের সংসারকে সুন্দর করে গড়ে তুলে আমরা অমনভাবে চলার চেষ্টা করব। তাই ঠাকুরকে জীবনে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আমাদের জীবনের সব, তাকে ভালোবাসাই আমাদের জীবনের সব, এই আশা, এই প্রার্থনা আমরা প্রতি প্রত্যেকে জীবনে অনুসরণ করব, বিধিমাপিক চলব, আর সেই অনুশীলনের মাধ্যম দিয়ে নিজ পরিবার, পরিজন, পরিবেশ সকলকে আরো আরো তর করে সুন্দর করে গড়ে তুলব। আর পরম পিতার কাছে আমরা প্রার্থনা করব আমাদের আচার্যদেব শ্রী শ্রী দাদার, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে 3.5 কোটি দীক্ষার কথা, এই সিচুয়েশনে হয়তো কেউ কোথাও আমরা বেরোতে পারবো না, কিন্তু সিচুয়েশন মিটে গেলে আমরা প্রতি প্রত্যেককে যাজনের মাধ্যমে আমরা যদি সক্রিয়ভাবে একজন করে মানুষ নিয়ে যদি পরম দয়ালের সেই আশ্রয় দিতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর পরম দয়াল, আর পরম দয়ালকে খুশি করা এবং আচার্যদেবকে খুশি করা আমাদের কাজ। তাই আমরা প্রতি প্রত্যেকে আশা রাখব যে আমরা প্রত্যেক মানুষকে যেন নাম দিয়ে, নামময় করে তার চরণে আমরা দিতে পারি, তবেই আমাদের জীবনের সার্থকতা আসবে। আমরা জীবন চলনার প্রতি পদক্ষেপে তাকে ধরে, তাকে নিয়ে, তাকে চলে আমরা আরো সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠতে পারি যেন, এই প্রার্থনা রাখি। সকলকে আমার আন্তরিক জয়গুরু জানিয়ে আমি এখানে শেষ করছি। সকলের সুন্দর সুদীর্ঘ জীবন পরম দয়ালের নিকট প্রার্থনা করি।
জয় গুরু মা, জয় গুরু। বললেন শ্রীমতী তৃষ্ণা, শ্রীমতী তৃষ্ণা মা খুবই সুন্দর, সকলে সুদীর্ঘ সুস্বাস্থ্য ও এবং খাতা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমরা আবারও ভক্তি গীতির দিকে যাব। এখন আমাদের সামনে ভক্তি গীত পরিবেশন করবেন ময়নাপুর বাঁকুড়া থেকে কুমারী অন্বেষা পানমা। জয় গুরু। জয় গুরু মা, শোনা যাচ্ছে, শুরু করুন। বড় মা তোমার হয় না তুলনা, বড় মা তোমার হয় না তুলনা, সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা, সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা, দুঃখ পেলে নেই যে জ্বালা, দুঃখ পেলে নেই যে জ্বালা, সহে যন্ত্রণা তোমার হয় না তুলনা, বড় মা তোমার হয় না তুলনা। এই জীবনে পূর্ণ চিত্ত আসো তুমি অবিরত, এই জীবনে পূর্ণ চিত্ত আসো তুমি অবিরত, জীব জগতে পূজ্য তুমি, জীব জগতে পূজ্য তুমি, অন্তর জামি মা নীরবে সহে শত যন্ত্রণা, বড় মা তোমার হয় না তুলনা, বড় মা তোমার হয় না তুলনা। ভক্ত জনে কেঁদে বলে থাকলে মাথায় আশীর্বাদ, ভক্ত জনে কেঁদে বলে থাকলে মাথায় আশীর্বাদ, মনের সোধা ক্ষুধা মেটায়, মনের সোধা ক্ষুধা মেটায়, দুঃখ চেতনা সে তো মনে রাখে না, বড় মা তোমার হয় না তুলনা, বড় মা তোমার হয় না তুলনা, সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা, সুখ শান্তি মায়ের কোলে শান্তির নিশানা, দুঃখ পেলে নেই যে জ্বালা, দুঃখ পেলে নেই যে জ্বালা, সহে যন্ত্রণা তোমার হয় না তুলনা, বড় মা তোমার হয় না তুলনা, বড় মা তোমার হয় না তুলনা। জয় গুরু। মেনাপুর থেকে কুমারী অর্কেস্ট্রা খুবই ভালো শুনেছে, এর সামনে আর একটি ভক্তি গীতি পরিবেশন করবেন মসিয়ারা থেকে শ্রীমতী সমাপ। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে? জয় গুরু, শুরু করুন। হ্যাঁ খুব সুন্দর শোনা যাচ্ছে, শুরু করুন না। মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, সেথায় এমন জাদু করেন তিনি, সেথায় এমন জাদু করেন তিনি, সবারই মন বশ করে। মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে,
সেথায় এমন মজার কল যেন বাড়ি মনির বল, সেথায় এমন মজার কল যেন বাড়ি মনির বল, আর দীক্ষা নিলেই হাতে হাতে দেখতে পাবি ফল, সেথায় এমন মজার কল যেত যেন বাড়ি মনির বল, আর দীক্ষা নিলেই হাতে হাতে দেখতে পাবি ফল, সেথায় শান্তি মেলে স্বস্তি মেলে দুঃখ জ্বালা যাই দূরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, ও তোর সর্বকাজের দক্ষ হবে রবে নার ভয়, আধিবেদি দূরে যাবে জীবন হবে মধুময়, ও তো সর্বকাজের দক্ষ হবে রবে নার ভয়, আধিবেদি দূরে যাবে জীবন হবে মধুময়, শ্রী গুরুর এই চরণ ধরে নাম করো রে অন্তরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, গুরুর দেওয়া তিনটি নীতি যজন যজন ইষ্টভৃতি, বাঁচা বাড়ার মহান নীতি কেউ যেন না ভুল করে, গুরুর দেওয়া তিনটি নীতি যজন যজন ইষ্টভৃতি, বাঁচা বাড়ার মহান নীতি কেউ যেন না ভুল করে, শ্রী অনুকূল বইছে বাতাস নাম চলেছে অন্তরে, ওই শ্রী অনুকূল বইছে বাতাস নাম চলেছে অন্তরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, সদাচারের সস্তয়নি গুরুর দেওয়া নাম, নিষ্ঠা ভরে করলে পালন যাবিরে দয়াল ধাম, সদাচারের সস্তয়নি গুরুর দেওয়া নাম, নিষ্ঠা ভরে করলে পালন যাবি রে দয়াল ধাম, এবার দয়াল ঠাকুর এলেন ঘরে জয়ধ্বনি কর রে, এবার দয়াল ঠাকুর এলেন ঘরে জয়ধ্বনি কর রে, এবার জয়ধ্বনি দয়াল ঠাকুর এলেন ঘরে জয়ধ্বনি কর রে, এবার দয়াল ঠাকুর এলেন ঘরে জয়ধ্বনি কর রে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, সেথায় এমন জাদু করেন তিনি সবারই মন বশ করে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, মনের মানুষ দেখবি যদি চল না রে মন দেউ ঘরে, জয় গুরু জয় গুরু। খুব সুন্দর একটি ভক্তি গীতি পরিবেশন করলেন মসিয়াড়া থেকে শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি মা, শোনা গেছে, সুন্দর হয়েছে, খুব ভালো শোনা গেছে। জয় গুরু, ভালো শোনা যায়। আপনি মিউট করুন, মিউট করুন মা। পরমপিতা রাতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন সকলের সুদীর্ঘ সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি। জয় গুরু। এখন আমরা একটি কীর্তন শুনবো। আমাদের সামনে কীর্তন পরিবেশন করবেন পলতা কলকাতা থেকে শ্রীমতী কাকলি কর্মা। জয় গুরু মা। জয় গুরু মা, শোনা যাচ্ছে? আগে এখানে উপস্থিত, এখানে উপস্থিত সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আনন্দিত জয় গুরু জানাই।
দয়াল তোমার মাঝে আমারামি হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমারামি দয়াল হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমারামি দয়াল হয়ে আছি আমি হারা, দয়াল তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে দয়াল তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে পরশ তোমার অবশ করে গো, দয়াল পরশ তোমার অবশ করে গো, তোমার সুরে করে ঘরে ছাড়া, তোমার সুরে করে ঘরে ছাড়া, পরশ তোমার পরে গো, দয়াল পরশ তোমার অবশ করে গো, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া, হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমারামি দয়াল হয়ে আছি আমি হারা, দয়াল তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছ, রূপের হাওয়ায় মন বাগানের ফুল ফুটায়েছ, আরো কি যে করেছ দয়াল তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছ, রূপের হাওয়ায় মন বাগানের ফুল ফুটায়েছ, আরো কি যে করেছ আমি বুঝতে পারি কইতে নারে গো, আমি বুঝতে পারি কইতে নারে গো, আমি কইতে গিয়ে পাগল পাড়া, কইতে গিয়ে পাগল পাড়া, বুঝতে পারি কো
আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি, ও দয়াল হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি, দয়াল হয়ে আছি আমি হারা। জয় গুরু মা। খুব সুন্দর একটি কীর্তন শুনলাম। আমরা শ্রীমতী কাকলি মায়ের কাছ থেকে খুবই সুন্দর হয়েছে পরমপিতা রাতুর চরণে আমরা সমবেত ভাবে কাকলি মায়ের পরিবার পরিজন সকলেরই সুদীর্ঘ সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। এখন জয় গুরু। এখন আমরা মাতৃ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধ্বনি দেওয়ার মাধ্যমে আমাদের মাতৃ সম্মেলন সমাপ্ত হবে। এখন ধ্বনি দিচ্ছে ইনকোচা খাতরা বাঁকুড়া থেকে কুমারী সুদৃতি এবং সুকৃতি সিংহমা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জয় গুরু। ঠিক আছে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমা কি জয়। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমা কি জয়। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্তা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্তা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্তা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্যপিতৃ, বন্দে আর্যপিতৃ, বন্দে মাতৃবর্গ, বন্দে মাতৃবর্গ, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু। আচ্ছা ওই হাত গুলা কি এক একজন জয় গুরু।